আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আল্লাহ রহমতে ভালো আছেন নিশ্চয়ই সানি লিওন ঘুরে গেলেন ঢাকা থেকে সাথে তার স্বামীও ছিলেন নষ্টা এই যুগলকে বিয়ের অনুষ্ঠানে পেয়ে গান বাংলা চ্যানেলের তাপস ও মুন্নি সহ অন্যরা নিশ্চয়ই অনেক খুশি সব কিছু উল্টা করতে কেন যেন মানুষ পছন্দ করে সেটাই এক বড় রহস্য অথচ তাপস ও মুন্নি মুসলমান ধর্মের মানুষ বলেই জানি বিয়ে একটি পবিত্র কাজ এই কাজেই ইসলাম মেনে সবকিছু হবে এটা কামনা করাই স্বাভাবিক সেখানে অন্তত জুব্বা পরা পাঞ্জাবি পরা টুপি পরা মানুষগুলোকেও দাওয়াত দেয়া যেত একজন ওয়াইজ হলে আরো ভালো হতো এ উপলক্ষে কোরআনাহ মোতাবেক কিছু আলোচনাও হতে পারত এগুলোর তো প্রশ্নই ওঠে না উপরন্তু নগ্ন জগতের শিরোমণি সানি লিওন ও তার স্বামী সহ আর অন্যান্য হবু নগ্ন নায়িকাদের দাওয়াত করে আনা হলো করা হলো জমকালো অনুষ্ঠান হলো ধুমধারাক্কা গান বাজনা নাচ এছাড়া আরও বিভিন্ন রকমের বেদাতি বা কুপুরী কাজকর্ম করা হল লিওনের সাথে আবার দিঘির মতো নায়িকারাও মিলেমিশে মিশে একাকার হল লিওন ও তার স্বামী নাকি খুবই ভালো মনের মানুষ মিশুক বন্ধুবৎসল দিঘির কাছে নাকি মনেই হয়নি তারা ভিন দেশের মানুষ দেশের মানুষের যখন তেল চাল ডাল পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামের যাঁতাকলে পড়ে দম যায় যায় অবস্থা সেখানে এই রকমের নগ্ন নায়িকাদের এনে আমোদ ফুর্তি করা কতটা সমীচীন শিল্পীদের কাজ শুধু কি তাদের শরীর দেখানো মঞ্চে পাগলের মতো পারফরম্যান্স করা নাকি জনসাধারণের অতি জরুরি ইস্যুগুলো নিয়েও তটস্থ থাকা এগুলো মদদে হয়ে থাকে ক্ষমতার মদদে তখন মন্ত্রণালয় থেকে কোনো নিষেধাজ্ঞা অবরোধ কোনো কাজই আসে না বাধাও হয় না কোনো তাই তো এয়ারপোর্টে নেমে ভুবন ভোলানো হাসি দিয়ে বলে দেয়া যায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আর সাধারণ মুসলমানদের প্রাণের অনুভূতিকে ড্যাম কেয়ার করে আমি এসেছি এই সুন্দর দেশে খুব খুশি আমি এই তো এই অনুষ্ঠানের আগের দিনই দায়িত্বশীল এক মন্ত্রণালয় থেকে বলে দেয়া হলো যারা সানি লিওনকে এদেশে আনবেন তাদেরকে আইনের মুখোমুখি করা হবে সাধারণ মানুষের অনুভূতি নিয়ে যারা মস্করা করে তাদেরকে আমরা কি বলে সম্বোধন করতে পারি সাধারণ মানুষ একেবারেই সাধারণ তাদের ইনকাম কম চাকরির স্টেটাসও নড়বড়ে ইচ্ছে হলেই তারা হাত খুলে মন খুলে বাজারে যেয়ে খরচ করতে পারেন না এই সংখ্যা একেবারে কম নয় কিন্তু তবে এদেশে কিছু মানুষের করি এতই বেড়ে গেছে যে তাদের কাছে তেলের দাম দশ টাকা বৃদ্ধি পাওয়া চালের দাম পাঁচ টাকা বৃদ্ধি পাওয়া এগুলো কোনো ইস্যুই নয় কারণ তার চেয়েও বেশি অর্থ খরচ করেন তারা রাতের নাইট ক্লাবে মদ গিলে নারী নাচিয়ে আর জোয়া খেলে তারা পুরো দেশটা শুধু নয় পৃথিবীটাকেই দেখে রঙিন চশমায় সাধারণ মোটে মজুরেরা কি করে দিনাতিপাত করে তা তাদের কাছে জিওগ্রাফি চ্যানেলে দেখানো ভিডিও ফুটেজের মতো তাই তারা বিশ্বাস করে নেয় ক্রয় ক্ষমতা বেড়ে গেছে সাধারণ মানুষের তিন গুণের মতো এভাবেই আত্মতুষ্টিতে ভোগে আর বোঝায় বেকুব মানুষদের এত কিছুর পরও স্বস্তির খবরগুলো আমাদের মনকে দোলা দেয় কক্সবাজারের চকরিয়ায় সম্ভ্রান্ত পরিবারের ছেলে মাহমুদুল হাসান যখন তার প্রেমিকা ফাহমিদার ক্যান্সারের দায়িত্ব পুরোটাই নিয়ে নেয় দেশের নামি হাসপাতালে চিকিৎসা করাচ্ছে ভারতে যে চিকিৎসা করিয়ে এনেছে হাসপাতালে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকার সময়ই প্রেমের মূল্য দিতে বিয়ে করে দেখিয়ে দিয়েছে প্রকৃত ভালোবাসা কখনো কোনো কিছুতে বাধা হতে পারে না এই রকম ভালোবাসা দিয়ে যদি সত্যি একইভাবে দেশের কর্তা ব্যক্তিরা নিজেদেরকে দিয়ে বর্তমান পরিস্থিতি মূল্যায়ন না করে সাধারণ স্বল্প আয়ের মানুষের জীবন নিয়ে ভাবতেন কষ্ট দুঃখগুলো নিজের করে ভাবতেন ব্যবস্থা নিতেন তবে কতই না ভালো হতো দর্শক আর কিছু বলবো না আজকে চিন্তা করুন একটু ভাবুন যাদের অভাব নেই অন্তত তারা বিদায়